হাতের ফ্যানটা ঝ জানতাম এটাই হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। টুডে ইজ ফার্স্ট ফেব্রুয়ারি, ওয়েডনেসডে, ফেব্রুয়ারির প্রথম দিন। আজকে সকালটা শুরু হয়েছে বেশ সুন্দরভাবেই, বাইরে বেশ হালকা একটা হাওয়া আছে, আকাশটাও মেঘলা মেঘলা। ভেবেছিলাম ঠান্ডা গন, না, ঠান্ডা ফিরে এসেছে, অল্প একটু ঠান্ডা আছে, বেশ ভালোই যখন ওয়েদারটা আছে। আজকে দুপুরে একটু খাবারের স্পেশাল প্ল্যান বানিয়েছি, তো সেটা নিয়ে পরে ডিসকাস করব। এখানে আরেকটা গল্প আপনাদেরকে বলি, আমার স্কুলে এই ফেব্রুয়ারি মাসেই 75 বছর পূর্তি আছে, জানি না কতটা আমার যাওয়া হবে। ইন দ্য মিন টাইম আমার হাজব্যান্ডের স্কুলেও 75 বছরের অনুষ্ঠান, মানে কী করে সাইমুলটেনিয়াসলি এক হয়ে গেল সেটাই ভীষণ অবাক লাগছে। এই মুহূর্তে সকালটা শুরুই হয়েছে বেশ সুন্দরভাবে বললাম, ওর স্যারের ফোন দিয়ে সকালটা শুরু হলো, স্যার মানে শিক্ষক, শিক্ষক মানে গুরু, তার ফোন দিয়ে যখন সকাল শুরু হয় অবভিয়াসলি দিনটা ভীষণ ভালো কাটে। চলুন এবার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, তাই অবশ্যই সঙ্গে থাকুন, আজকের দিনের স্পেশাল সমস্ত ব্যাপারটা ফলো করতে থাকুন। চিকেনটা জাস্ট বেট করতে ভুলে গেছিলাম, সবে মাত্র বেট করলাম, এখানে ডিম সেদ্ধ করাও হয়ে গেছে। সকাল 11:45 মতো বাজে, আজকের রান্নার প্রিপারেশন দেখে বুঝতেই পেরে গেছেন যেখানে চিকেন আছে ডিম সেদ্ধ আছে তার মানে তো বিরিয়ানি মাস্ট। সত্যি আজকে আমি বিরিয়ানিটাই বানাবো, খুব ইজি প্রসিডিওরে চিকেন বিরিয়ানিটা কীভাবে বানানো হয় আজকে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন তাহলে আমি আগে বেরেস্তাটা বানিয়ে ফেলি, ওটা ফার্স্ট স্টেপ, তারপরে আমি ভাতটা বসাবো, ততক্ষণে আমি চিকেনটা ম্যারিনেশনে বসিয়ে দেবো। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, তাই এখন সঙ্গে থাকুন, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এদিকে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিটা ভাজতে বসিয়ে দিয়েছি, এখন আমি এটাকে খুব ভালো করে আগে ম্যারিনেশনটা করে নেব। প্রায় হয়ে এসেছে, 90%-এর মতো করব। আমি ফ্লেম অফ করে দিয়েছি, ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা চালানোই টু মাচ টাফ, আমার লেট হয়ে গেলে না বিরিয়ানির চালগুলো একটার সাথে একটা লেগে গেলে ওটা বিরিয়ানি খাওয়ার মতো অবস্থায় থাকে না। কালকে রাতে ঘুগনি করেছিলাম, অল্প একটু ভাত দিয়ে আর রুটি দিয়ে কাল খেয়েছি। ঘুগনি আমাকে যার সাথে দেবে তার সাথেই আমার ফেভারিট, শুধু আমার না, আমার মনে হয় অনেকেরই ফেভারিট। শুধু মুড়ি দিয়ে খাওয়া হয়েছিল না, তাই আজকে মুড়ি দিয়ে একটুখানি ঘুগনি খাবো। আর আমি মুড়ি মাখা নিয়ে বসলে তো আমার ঘরে আরেকটা যে প্রাণী থাকে সেও হাঁ করবে, ওনাকে যদি দেওয়া হয় উনি তখন মুড়ি খেতে ভালোবাসেন না, আর আমি যা দিয়েই মুড়ি মাখা করব। উনি এত ভালোবাসেন যে উনি খেয়ে নেন 70%, আমি খেতে পাই না, ওই কারণে আজকে দুজনেই এই একই জায়গায় মুড়ি মাখা করেছি, এখান থেকেই দুজনে ভাগাভাগি করে খেয়ে নেব। এসো না, অনেক কুন্দর অনেক কথা বলছে কিন্তু ওর হাতে মুড়ি মাখাটা সত্যি খুব ভালো হয়, ওই জন্য মুড়িটা খেতে ভালো লাগে। এটার সাথে কোনো সম্পর্ক নেই, আসলে কি জানো তো কিছু মানুষ পুড়ে হয়, নিজে হাতে দিলে খাবো না, ওকে জল দেবেন মেখে করে খাইয়ে দিন খেয়ে নেবে। শুধু তাই জানেন, স্পেশাল রান্না ছাড়া, স্পেশাল মানে বিরিয়ানি ফ্রায়েড রাইস এসব ছাড়া নর্মাল ভাত দিলে ভদ্রলোক এতটুকু ভাত খান, সেইটাই যদি আমি মেখে খাইয়ে দিই তখন বলে আরেকটু ভাত দেবে। নর্মাল রান্না খুব খেতে ভালোবাসে, এবার নিজের হাতে খেতে গেলে খাটনি হয় না, রাজার অসুখের মতো ঢাকা খুলে দেখেনি আজকের বিরিয়ানিটা ঠিক কেমন হয়েছে। দেখতে তো ভীষণ ভালো হয়েছে, বাট খাবারের টেস্ট কেমন হয়েছে সেটা বলবে মহারাজা। চলুন মহারাজার জন্য আমরা একটু ওয়েট করে যাই। 2 বাজে, ওকে আমি লাঞ্চ সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে?
এত ভালো হোমমেড বিরিয়ানি, যেটা খেলে শরীর খারাপও করবে না, অয়েল ফ্রি, কিন্তু এত ভালো টেস্ট। আসলে ওর এখন ফ্যাটি লিভারের সঙ্গে গলব্লাডারের স্টোনটা আপনারা অনেকেই জানেন, ওই কারণে আমি কিন্তু বিরিয়ানিতে এতটুকু ঘি ব্যবহার করিনি, যেটা ব্যবহার করলে হয়তো ভালো হতো, একটু ফ্লেভার অন্যরকম হতো, কিন্তু আমি সমস্তটাই ব্যবহার করেছি, শুধু ঘিটাকে আমি অমিট করেছি, কারণ সবার আগে ওর সুস্থতা। ও যদি বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে সেটা আমার জন্য খুব খারাপ হবে। তার মানে ওকে আর গুড আর এক্সেলেন্ট, ভেরি ভেরি এক্সেলেন্ট। এবং আমাদের ব্লগের সব দর্শকদেরও বলবো, আপনারা এটা বাড়িতে 100% ট্রাই করুন, ভীষণ ভালো হবে। থ্যাংক ইউ। পৌনে তিনটেরও বেশি বেজে গেছে, জাস্ট আমার সব কাজ শেষ হলো, স্নান টান করে ঠাকুর নমস্কার করে এবার আমি লাঞ্চ করব। লাঞ্চে ও রিভিউ দিয়ে গেছে, তাই লাঞ্চে নতুন করে আর নিজের রান্না নিজের শেয়ার করার কিছু নেই। এবারে চলুন আমি আগে লাঞ্চটা করে ফেলি, তারপরে আগের দিন কোঅপারেটিভ থেকে যেগুলো জিনিস কিনে এনেছিলাম আনলোড করার সময় পাইনি, লাঞ্চ করে নিয়ে সেগুলোকে আনলোড করব। 4টার মতো বাজে, মশলাগুলো সব আনলোড করেছি, এরপর একে একে সব গুছিয়ে রাখবো, তারপরে একটু শুতে যাব। 5টা বেজে গেছে, বিরিয়ানি খেয়ে আজ আর আমি রেস্ট পেলাম না, মা এসেছে হঠাৎ করে, আমি যে মা আসবে যেটা আমি জানতাম না, একটা সামনে একটা ইনভিটেশন আছে তো মা বাজারে যাবে কিছু কেনার জন্য, সঙ্গে আজ আবার এত খাবার নিয়ে এসেছে, আমার ফ্রিজে সত্যিই রাখার জায়গা নেই, কোথায় রাখবো আমি জানি না আপাতত। চলুন এখন বেরোই, রেডি হয়ে গেছি, বেহালায় চললাম। এই যে গায়ে কিছু চাপা না নিয়ে হাঁটতে হাঁটতে এসেছে বলে একটা গায়ে আমার স্টোলটা দিয়ে দিয়েছি। এত হাঁটো কি করে গো, প্রত্যেকে এনার্জি পাও, আমি তো পাই না, কি করবো না হাঁটলে, যতদিন পারি হাঁটি। ঠিক আছে চলুন আপাতত বেরোই। 6টা বাজে, মা ওখান থেকেই বাড়ি চলে গেছে, আমি বাড়ি চলে এসেছি, এবার একটু সন্ধে দেব, তারপরে আমিও একটু রেস্ট নেব। রাত্রি 8:30 মধ্যে ও ফিরে গেছে, এখন 9টা বাজে, তখন বেহালা থেকে ফিরে আমি আর রেস্ট নেওয়ার সময় পাচ্ছি না, কিছু বাড়ির পেন্ডিং কাজ ছিল শেষ করলাম, ব্লগটাও এডিট শেষ করলাম, এবার ব্লগটা পোস্ট করব। এবার একটু সময় পেয়েছি নিজের জন্য, এবার একটু রেস্ট নেব অনেকক্ষণ পরে। আজকে আর রাতে ডিনারের আলাদা করে কোনো ব্যবস্থা দরকার নেই, বিরিয়ানি যেটুকু বেড়েছে সেটুকুই আজকে ডিনার করে নেব। আপাতত রাতের ডিনারটা ওর সেট করা আছে, আমি নিজের জন্য এবার একটু ফ্রি টাইম পেয়েছি, আর পারছি না। রাত্রি 11:30 বাজে, এরপর ডিনারে বসবো, দুপুরে যেহেতু বিরিয়ানিটা অনেকটাই লেটে খেয়েছিলাম তো সেটা ডাইজেশনের একটু প্রবলেম হচ্ছিল, আপাতত হজম হয়ে গেছে, রাতেও বিরিয়ানিটাই শেষ করতে হবে, কারণ ফ্রিজে আমার এতটুকু জায়গা নেই, মানে ওটাকে যে আমি ঢুকিয়ে রাখবো একেবারেই আমার স্পেস নেই, দ্যাটস ওয়াই যেটুকু আছে দুজনের রাতে অল্প অল্প করে ডিনার হয়ে যাবে। তো চলুন আজকের ব্লগটা তাহলে এবার এখানেই শেষ করি, আজকের একটা স্পেশাল ব্লগ, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আমার বন্ধু হবেন। আজকের জন্য সকলকে শুভরাত্রি, টাটা।